ট্রেন বাস লঞ্চের এই যাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই ফেরিঘাটের খবর শিমুলিয়া ও পাটুরিয়া থেকে যুক্ত হচ্ছেন শফিকুজ্জামান রুবেল ও শফিকুল ইসলাম শামীম ধন্যবাদ ফয়সাল আপনি যেমন জানাচ্ছেন যে ঈদে ঘরমুখী হচ্ছে সাধারণ মানুষ তো আমি এই মুহূর্তে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় রয়েছি তো পাটুরিয়া লঞ্চঘাট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ ঘরমুখী হচ্ছে তো পাটুরিয়া ঘাটের যে চিত্রটি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রীর সংখ্যাটাও কিন্তু কম নাই তবে যে সকল যাত্রী আসছে তারা কিন্তু সহজে লঞ্চে এবং ফেরিতে উঠে গন্তব্যস্থানে যেতে পারছে আরেকটি বিষয় আমরা দেখাই যে সকাল থেকেই যাত্রীদের যে চাপটি আমরা দেখতে পেয়েছি তো সেই চাপটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে তবে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ ও ফেরি থাকার কারণে এ সকল যাত্রীরা সহজে লঞ্চ এবং ফেরি পার হয়ে দৌলতদিয়া থেকে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে তো পাটুরিয়া ঘাটে যাত্রীরা যেন লঞ্চ ও ফেরিতে ভালোভাবে যেতে পারে সেজন্য কিন্তু এখানে নৌ পুলিশ ফায়ার সার্ভিস থানা পুলিশ এবং আনসার বিজিবিরা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তায় রয়েছে এরা কিন্তু সকল যাত্রীদের লঞ্চে যেন সুষ্ঠুভাবে উঠতে পারে সে চেষ্টাটাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না নিতে পারে সে ব্যাপারে তারা কিন্তু সার্বক্ষণিক নজর দিচ্ছেন তো এই আমরা একটি বিষয় বলতে পারি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট যারা ব্যবহার করে গন্তব্যমুখে ঘরমুখী হচ্ছে তারা কিন্তু বিগত বছরগুলির চেয়ে সহজে গন্তব্যমুখী হতে পারছেন তো এই ছিল পাটুরিয়া ফেরিঘাটের লঞ্চঘাটের সর্ব স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ গাবতলী বাস টার্মিনালে রয়েছে আমি গাবতলী বাস টার্মিনালে যে চিত্র সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক বলা চলে মানে ঈদের সময় যে ভিড় থাকে এবার যেহেতু অনেকদিন আগে থেকে ছুটি শুরু হয়েছে একটু যদি ক্যামেরার চোখে দেখেন যে গাবতলী বাস টার্মিনালের যে চেহারা সেটি কিন্তু একেবারে স্বাভাবিক সময়ের মতো ঈদ যাত্রায় মানুষের ভিড় যেটি সেটি কিন্তু বলা চলে অনেকটাই কমে গেছে এই মুহূর্তে কারণ অনেকদিন ধরেই যেহেতু মানুষ বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছেন সেই কারণে অনেক মানুষ কিন্তু এরই মধ্যে চলে গেছেন এবং এখানে এখন যে বাসগুলো ছেড়ে যাচ্ছে প্রত্যেকটি বাসেই কিন্তু নির্দিষ্ট সংখ্যক যে সিট সেই অনুযায়ী যানবাহন চলাচল করছে কিংবা অনেক ক্ষেত্রে যাত্রী ডেকে পাচ্ছেন না পরিবহন কর্মী যারা রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলি কি অবস্থা মানুষের ভিড় কেমন কিংবা যাত্রী কেমন পাচ্ছে কোনো ভিড় নেই যাত্রী তেমন একটা নাই মানে কি কারণে এই অবস্থা মনে হয় এটা যাত্রীতে অনেকে মনে করতে পারে ফেরিঘাটের যানজট আছে সিঙ্গেল সিঙ্গেল ভেঙে ভেঙে চলে যাচ্ছে সব মোটর সাইকেলে সেলফিতে এগুলোতে চলে যাচ্ছে আর ফ্যামিলি যেগুলো অ্যাডভান্স আগে পাঠাই দিচ্ছে এগুলোতে ফেরিঘাটে কি অবস্থা শুনছিলেন এখানে আসলে অনেকের অনেক ধরনের মাধ্যম তৈরি হয়েছে যারা সরাসরি যানবাহন ব্যবহার না করে অনেকে ভেঙে ভেঙে চলে যাচ্ছে ফেরিঘাটে যানজটের কথা ভেবে যদিও এখানকার যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন কিংবা পরিবহনের যারা কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা বলছেন যে ফেরিঘাট অনেকটা ফাঁকা কিন্তু তারপরে তারা যাত্রী পাচ্ছেন না আর আরেকটি বড় কারণ হচ্ছে এবার অনেক আগে থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এই কারণে দীর্ঘদিন ধরে মানুষ ঈদ যাত্রায় বাড়ি ফেরার সুযোগ পেয়েছেন তো প্রত্যেকবার যে সমস্যাটি তৈরি হয় এবার কিন্তু টিকিট কেন্দ্রিক সেই সমস্যাটি খুব একটা নেই এবং যাত্রীরা বেশ নির্বিঘ্নে যাচ্ছেন আমি এখন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই একটু কথা বলি ঈদে বাড়িতে যাচ্ছেন জি টিকিট কেন্দ্রিক কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই স্বাভাবিক আছে এবং ভাড়াটাও ঠিকঠাক রাখছে এবার সমস্যা নাই শুনছিলেন যাত্রীদেরও কিন্তু একই কথা যে তারা আসলে ভাড়া কেন্দ্রিক যে জটিলতা সেখানেও খুব একটা পড়ছেন না এবং যানবাহন কেন্দ্রিক যে সমস্যা সেটিও গাবতলিতে খুব একটি নেই সব মিলিয়ে বলা চলে এবারের ঈদযাত্রা এই মুহূর্তে এসে আজকে এই সময়ে অনেকটাই স্বাভাবিক যদিও এর আগের দিনগুলোতে কিছুটা ভিড় ছিল এবং সামনের দিনগুলোতে কি হবে আসলে অনেকদিন ছুটির কারণে ভিড় এবার খুব একটা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে এই ছিল আমার কাছে গাবতলি থেকে এখনকার মতো সহকর্মী নাজমুল রয়েছেন বাইপাইলে জানবো সেখানকার খবর এই ছিল আমার কাছে সজল আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি গাবতলি থেকে সেখানকার ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপেলে এবং এবার কিন্তু আসলে আজকের চিত্র কিন্তু সকাল থেকে আমরা একটু ভিন্ন দেখছি এবং সড়ক কিন্তু একদম ফাঁকা এবং পরিবহন সংকট কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং ঈদ করতে কিন্তু পরিবার নিয়ে কিন্তু এই রৌদ্রের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এখানকার ঘর মতো মানুষ এবং
নারীর টানে বাড়ি যেতে কিন্তু তারা দেখছেন অপেক্ষা করছে, এবং যেহেতু বেলা বাড়ছে পরিবহনও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং যেহেতু পরিবহন সংকট রয়েছে এবং প্রচুর যাত্রী রয়েছে, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে, এবং যেহেতু তারা বাড়িতে যাবে, এবং ঈদের ছুটিটা কিন্তু এবার বেশ লম্বা, এবং গত দুই বছর কিন্তু কোভিডের কারণে অর্থাৎ করোনার কারণে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারেনি, এবার কিন্তু একটু ভিন্ন, যেহেতু করোনার পরিস্থিতি অনেক ভালো এবং টিকা আওতায় আনা এসেছে, এবং এছাড়াও কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ করতে চায়, এবং ঈদের জন্য কিন্তু তারা বের হয়েছে, এবং সেখানে কিন্তু সকাল থেকে দেখছি যে টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক প্রত্যেকটা সড়কেই কিন্তু এখন ফাঁকা রয়েছে, এবং আজকে কিন্তু অনেক গার্মেন্টস চালু রয়েছে, এবং দুপুরের পরে হয়তো একটু চাপ পড়তে পারে, এবং সে সময় হয়তো আরও যানজটের আশঙ্কা করা যাচ্ছে, এবং যানজট যাতে না হয় সেই জন্য পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু পুলিশ কাজ করছে, এবং এবার কিন্তু নির্বিঘ্নে যাতে মানুষ বাড়িতে যেতে পারে সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেল থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। আমার সহকর্মী রয়েছে গাজীপুরের চন্ডা, যাচ্ছি জিন্নার কাছে। জিন্না নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মহাসড়কে কিন্তু ঈদ আসলেই কিন্তু সাধারণ মানুষের অনেকটা ঢল নামে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সে গাজীপুরের সে চৌরাস্তা এলাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকা। এখানে যদি আপনাকে দেখায় যে সকাল থেকে কিন্তু সকালে কিন্তু একটি এই মহাসড়কে কিন্তু গাড়ির জটলা ছিল, কিন্তু এখন কিন্তু একটু জটলা কম। আসলে এবারের ঈদে চিত্রটা কিন্তু গাজীপুরের এই মহাসড়কের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন সময়ে কিন্তু নর্মালি সময়ে কিন্তু এই গাজীপুরের চৌরাস্তা থেকে সে টঙ্গি আবদুল্লাপুর পর্যন্ত পাড়ি দিতে তিন চার ঘন্টা সময় লেগে যেত, তবে এবারের ঈদে কিন্তু তার চিত্রটা ভিন্ন দেখা যাচ্ছে। আর এই কারণে কিন্তু অনেকটা যে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক পুলিশ, তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছে। একটু আগে আমি কিন্তু এখানকার যে ডেপুটি পুলিশ কমিশনার রয়েছেন ওনার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এর কারণ হিসেবে ওনারা বলল যে বিগত প্রায় 15-20 দিন আগে থেকে কিন্তু তারা এই মহাসড়কে কিভাবে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু 94টি পয়েন্টে পুলিশ মোতায়েন করে রেখেছেন, কোনো পয়েন্টই গাড়ি দাঁড়াতে এক মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না গাড়ি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো যে এই টঙ্গির পরে সে ময়মনসিংহের মহাসড়কে প্রবেশ করতে গাজীপুর চৌরাস্তা এবং সে টাঙ্গাইলের সেই চন্দ্রা পর্যন্ত যেতে কিন্তু যে জটলালা থাকতো, এবার কিন্তু সিটি কর্পোরেশনের কিছু শাখা প্রশাখায় সড়ক রয়েছে, এই শাখা সড়কগুলো কিন্তু গাড়িগুলো তারা বিভিন্ন পয়েন্ট থেকে ঢুকে এই মহাসড়কের চাপ কমিয়ে দেওয়ার একটি কার্যক্রম তারা হাতে নিয়েছে, যার ফলশ্রুতি কিন্তু তারা এই আজকে এই এবারের ঈদে কিন্তু এই মহাসড়কের গাড়ির জটলা বা গাড়ির চাপ তেমন একটা দেখা যায় না। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তাদের এখন মাথা ব্যথার কারণ হলো যদি প্রাকৃতিক কোনো কারণ না থাকে, ঝড় বৃষ্টি যদি না থাকে, তাহলে মহাসড়কে কিন্তু যে পরিস্থিতি রয়েছে সাধারণ মানুষ কিন্তু তারা নির্বিঘ্নেই তাদের বাড়ি যেতে পারবে, এবং বাড়ি থেকে ফিরে আবার ঢাকা এসে বা কর্মস্থলে এসে তাদের কর্মস্থানে অংশ নিতে পারবে। তো আমাদের গাজীপুর এই চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানকার সর্বশেষ জানবো। ধন্যবাদ জিন্না আপনাকে। আপনি যেমনটা গাজীপুরের খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরীর চট্টগ্রামীয় রেল স্টেশনে আমি আছি। এই রেল স্টেশনে কিন্তু আমরা দেখছি সকাল থেকে সকালে যে একেবারে 7টা ট্রেন সেই ট্রেনটি কিন্তু সঠিক সময়ে চলে গেছে, কিন্তু যে ময়মনসিংহগামী যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কিন্তু আমরা দেখছি কিন্তু একেবারে কিন্তু আসলে 9টার ট্রেন গেছে প্রায় 10টার দিকে। সব মিলে বলা যায় শিডিউল বিপর্যয় কিন্তু হয়ে গেছে সেই ট্রেনটি, গতকালও কিন্তু দেখেছি সেই ট্রেনে কিন্তু আসলে শিডিউল বিপর্যয় হয়েছে। তো একইভাবে কিন্তু আসলে যারা ঘরমুখো যাত্রী আছেন তারা কিন্তু আসলে শিডিউল বিপর্যয় হলেও তাদের তেমন দুর্ভোগ কিন্তু তারা কিন্তু আসলে মাথা নিচ্ছে না। তারা বলছেন যেইভাবে হোক কিন্তু তাদের কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে, তার কারণে কিন্তু তারা বাড়ি ফিরছেন। একই সাথে বাসে যেখানে আছে সেখানেও কিন্তু আমরা দেখছি
গেছে, মানুষের ভিড় কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু খুব একটা সতর্ক অবস্থা আছে। রেলে যাত্রী যারা আছে তাদেরকে কিন্তু কোনোভাবে ট্রেনের ছাদে যেন না উঠে সেদিকে কিন্তু মাইকিং করা হচ্ছে, নির্দেশনা জারি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে কিন্তু খুব কঠোর অবস্থানে আছে, কোনোভাবে যেন তারা ছাদে গিয়ে ছাদে উঠে বাড়ি না ফেরে। কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু আসন আছে, আসনের চেয়ে বেশি অতিরিক্ত যাত্রী নিয়ে তারা যাচ্ছে। অনেক যাত্রী কিন্তু আসলে এই জায়গা থেকে লাকসাম পর্যন্ত তারা কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব ট্রেনের খবর জানতে। আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা আছেন ঢাকার কমলাপুর রেল স্টেশনে হাসান ওয়ালির কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই আছি, দেখছি মানুষের উপস্থিতি, মানুষ ঘরমুখ, মানুষ কিন্তু আসলে ট্রেনে উঠছেন। একই সঙ্গে দীর্ঘদিনের যে অপেক্ষা, টিকিট কাটা, সেই যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটছে। তবে ভোগান্তির অবসান কিন্তু ঘটছে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ ভোগান্তির সঙ্গী করে নিয়েই কিন্তু আসলে মানুষ ঈদযাত্রা বাড়ির পথে যাচ্ছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ এক্সপ্রেস একটি ট্রেন দাঁড়িয়ে আছে, মানুষ কিন্তু আসছেন, মানুষ উঠছেন। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে আসন সংখ্যার থেকে কিন্তু বেশি মানুষ কিন্তু ঈদযাত্রায় ট্রেন ভ্রমণ করছেন। অর্থাৎ গত কয়েকদিনে যারা নানানভাবে চেষ্টা করেও আসলে টিকিট নিতে পারেনি, তারা কিন্তু শেষ মুহূর্তে টিকিট ছাড়াই ট্রেনে চেপে উঠছেন এবং তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা আসলে দাঁড়িয়ে আসলে পুরো পথটি তারা আসলে পাড়ি দিতে চান। আমরা অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা টিকিট কেটে আজকে যাচ্ছেন, তারা কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষা করে টিকিট কেটে নিয়ম মেনে তারা যাত্রা করছেন, তবুও কিন্তু তারা আসলে তীব্র গরমে কিন্তু তারা আসলে বিপদেই পড়েছেন, যে এক ধরনের অনেক মানুষের জটলার কারণে কিন্তু তারা অসুস্থতে পড়ছেন, অনেকে কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের একটু আগে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার কিন্তু কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে সব ধরনের সমস্যা সমাধান করার জন্য তারা চেষ্টা করছেন এবং কলকারখানাগুলোর যে কর্মচারীদের, যেই কর্মীদের যেই ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে যে আরও বেশি চাপ পড়বে সেটি মাথায় রেখে কিন্তু আসলে নতুন বিশেষ ট্রেন চালু করার কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে দুটি বিশেষ ট্রেন চলছে বলে আমরা জেনেছি। এখন পর্যন্ত প্রায় 10টি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু একটি ট্রেন ছাড়া কিন্তু আসলে খুব বেশি আমরা কিন্তু আসলে বিপর্যয় কিন্তু দেখিনি। তো সব মিলে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভোগান্তি আছে, অভিযোগ আছে, তবে দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ, ঈদ আনন্দ উৎসব উদযাপন করতে মানুষ আজ স্বজনদের সঙ্গে ফেরার যে আনন্দ সেটির কিন্তু কোনো তুলনা নেই, সে উচ্ছ্বাস কিন্তু আমরা চোখে মুখে দেখছি। একই রকম ভোগান্তি, অভিযোগ, নানান কথা কিন্তু আছে সড়ক পথেও। সেই সড়ক পথের শিমুলিয়া ফেরিঘাটের সর্বশেষ জানতে আমরা চলে যাচ্ছি শিমুলিয়ায়। শিমুলিয়ায় আমাদের সঙ্গে আছেন শফিকুজ্জামান রুবেল। জি ধন্যবাদ হাসান আলী, আপনি আসলে জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলে ঘরমুখ মানুষের যাত্রার কথা। আমি রয়েছি শিমুলিয়ার ফেরিঘাটে। এই ফেরিঘাটে আসলে জানেন যে মাঝিঘাটে এবং কাঁঠালবাড়ি নৌ রুটে দুইটা ঘাটে আসলে ফেরি এবং লঞ্চ যাত্রী নিয়ে পারাপার হয়। আমরা সকালে যখন এসেছিলাম তখন আসলে আমরা লক্ষ্য করেছি যে যেই ঘাটে যেই পরিমাণ ফেরি রয়েছে বা লঞ্চ রয়েছে বা স্পিড বোট রয়েছে যে যাত্রী পারাপারের ক্ষেত্রে, সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে নয়। এর কারণ হিসেবে আমি যদি বলি যে এখন ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আসলে যাত্রীবাহী যে জানা আছে প্রাইভেট কার, এগুলো আসলে জমা হয়ে আছে একদম ঘাটের সম্পূর্ণ জায়গাটা জুড়ে। এছাড়া যে ছোট ছোট পণ্যবাহী ট্রাকগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ জমা হয়ে আছে। দু তিন দিন যাবৎ আমাদেরকে তারা বারবার বলছিলেন যে আসলে ফেরি যেই সংকট, মাত্র 10টা ফেরি দিয়ে যেহেতু এই পারাপার করা হচ্ছে এই ঈদের সময়, কারণ এমনিতে করোনা নেই, মানুষের ঘরমুখো মানুষের ঢলও অনেক বেশি, এই জন্য আসলে এই ঘাটে অনেক বেশি চাপ পড়েছে, সেই সেই চাপ আসলে সামাল দিতে পারছে না। যে সব মিলিয়ে আসলে